আসসালামু আলাইকুম, কিরম আছেন? সব ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, বেমারেও মানে এই পূজার বেগশনটা যার, আমার শরীরটা খুব খারাপ। আর খারাপের মধ্যেও তো রান্না বান্না করতে লাগে, কারণ ফের তো আর বন্ধ হইতো না। যেদিন শ্বাস যতদিন আছে অতদিন তো খাইতে লাগবো। এখানে কিছুটা মাংস নিয়ে নিলাম, আর আদা রসুনের মানে মশলা দিছি, আদা রসুন এক চামচ, আদা রসুন আর এক চামচ আদা, এক চামচ রসুন, আর দিয়া দিছি কিছুটা কুচি করিয়া পেঁয়াজ। আর পেঁয়াজটা দিয়া সাদা তেল দিয়া এখানে লবণ দিয়া এখানে পয়াইছি। এখানে কোনো মশলা, অন্য কোনো মশলা দিতাম না। কালি জিরার চাল দিয়া সাদা পোলাও বানাই দিব, মাংসের থেকে একটা হরিয়াতে হাঁড়ি বানাইব। হ্যাঁ, আর এখানে কোনো ধরনের আজকে মশলা একটু করতাম না। আর একটু ঘি দিয়া দিব, এইখানে এখন বসাইছি, আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা আরও কী কী রান্না আছে। আমি এখানে কয়েকদিন থেকে কোনো ভিডিও ছাড়তে পারি না, কারণ আমার শরীর খুব বেশি খারাপ। আর খারাপের মধ্যে তো চ্যানেলটার একটু জায়গায় রাখতে লাগে, যাও 50-60 জনে দেখে। এটা তো আমার ঘর ফ্যামিলির মানুষ, একটু তো ফ্যামিলির মানুষের লাগে একটু গল্প করা লাগে। এই বলিয়া আমি এই রান্নাটা এখন আরম্ভ করলাম, আপনারা দেখতে থাকবেন। আমার একটা গাছের মধ্যে তো সুন্দর সুন্দর ফুল ধরছে, ফুলটা দেখেন কিন্তু পুরো প্লাস্টিকের ফুল মতন লাগে, বেগুনি কালারের ফুলটা খুব সুন্দর। আমার এক ম্যাডামে দিয়া দিছিলাম চারাটা, একটা চারাও আসিল, ফুলটা খুব সুন্দর হয়ে পড়ছে। আর এখানে তো আর ফুল ফুটছে না, টবের মধ্যে গাছাই নাছে। এগুলো আমার সুস্থ থাকার কারণে কোনো কিছু যত্ন নিতে পারি না। দেখুন ঘাসের গাছ ওরা চিকন চিকন হয়ে ফুটছে, খুব সুন্দর এই বাগানটা, পুরা গ্রিন আর গ্রিন। ওই দেখেন একটা শামুক, এগুলো শামুক খাইছি মানে এই ধরনের ভালো মিলে হয়েছে। এইগুলো আমার গাছটার সব খাইলে আমার বাইরের ভিউ। আর এখানের মধ্যে একটা বালতির, ছোট্ট বালতির মধ্যে নাগা ধনিয়া লাগাইছি, বাদ দিতেন খালি এখন কোনো কিছু নাই। আর মরিচ তো গাছটার অবস্থা নাই, ছোটো ছোটো দরের মরিচ। আজকে একটু মেঘাচ্ছন্ন আবহাওয়া, এরকমভাবে সবচেয়ে চাউল মাংসের মধ্যে দিয়া খুব বেশি করে বাজা করিয়া যখন দেখেন তেলটা একদম কড়াটা কি ছাড়াই যায়। এই কড়াটাতে হাত দিয়ে এরকম দরিয়া বাজা, এরকম দরিয়া হাত দিয়ে কড়াটা ঠান্ডার মধ্যে দরিয়া বাজা করতে লাগে। এর লাগে আমি ক্যামেরাটা অফ করে করিয়া আমি বাজা করি, কারণ মোবাইলটা আমি তো শুধু ধরি ধরি ধরে ধরি আমি ভিডিওটা করি। ওখান দিয়া দিব আমি আমার পর্যাপ্ত পরিমাণ গরম জল দিয়া দমে রাখি। মোটামুটি আমার চাউলটা বাজা উঠেছে, পোলাওয়ার ঝটপট মাংস পোলাও রান্না। অন দিয়া দিছি জল, আর চুলা রাসটা মাঝারি সাইজ রাখিয়া, মাঝারি আছে রাখিয়া ঢাকনা দিয়া ডাকিয়া দিব, যাতে জলটা টানি যায় পুরো। এরপরে আবার লাড়িয়া দমে দিয়া দিব, অন উল্টাই পাল্টাইয়া লাড়িয়া একটু কিশমিশ উফরে দিয়া দেই। দেওয়া এখন দমে 5-6 মিনিটের মতন রাখি দিব। এরকম পোলাও বা এরকম বিরিয়ানি হইন, পোলাও হইন, তেহারি হইন আমার ছেলেমেয়েরা খুব বেশি পছন্দ।
আমি মাঝে মাঝে বানাই, ছেলে মেয়ে তো বাড়িতে নাই, ঘরে তো একটা মেয়ে আছে, অসুস্থ মেয়ে, আর এখানে আমার নাতি নাতনি আসলো, তাই তাই মতো আসলো, তখন বানাইছি। আর অন একটু রয়েছে মাংস হইতে, আর বানাইলে এইগুলা এইগুলো আজকে রেসিপি। যে যেখান থেকে দেখা আমার ভিডিওটা, সবই আমার লাগে বেশি বেশি দোয়া করবা। আর আজকের মতো এখানে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম। পোলাওয়ার যে গন্ধটা বাইরে হয়েছে না, বাপরে এখানে বানাইয়ার পটলের বড়া, পটলটারে সিদ্ধ করিয়া আর মানে চাউলের গুঁড়া দিছি, ধনিয়ার গুঁড়া, মশলা সব ধরনের মশলা দিছি। আর এখানে বানাইছি অরল ডাইল, অরল ডাইল।